আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই সুস্থ আছো, প্রত্যেকেই তোমাদের স্বপ্ন পূরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছ, প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করছো। এবং হচ্ছে যে প্রতিটি পাঠ আমি যদি তোমাদেরকে বলেছি, যেভাবে আলোচনা করেছি, তোমরা প্রতিটি পাঠ সেভাবে বুঝে বুঝে তোমরা সামনের দিকে আগাচ্ছ এবং এই প্রত্যেকটি পাঠকে তোমরা আনন্দের সাথে গ্রহণ করছো। আমি তোমাদেরকে এর আগেও বলেছি শিক্ষার্থী বন্ধুরা, যে পড়াকে সবসময় আনন্দের সাথে নিবা। যদি তুমি এটিকে বোঝা মনে করো, তাহলে কিন্তু তুমি বিষয় দূরে আগাতে পারবে না, তোমার কষ্ট হবে, প্রতিনিয়ত এটা কষ্ট হবে। কিন্তু হচ্ছে যদি তুমি এটাকে আনন্দের সাথে গ্রহণ করতে পারো এবং তোমার লক্ষ্যকে সামনে রেখে যদি তুমি এই পড়াশোনা করো, তাহলে অবশ্যই তোমার, যদিও এই পড়াটা যখন তুমি অধ্যয়ন করবে তোমার কষ্ট হবে, কিন্তু কষ্টের মধ্যে তুমি একটা অন্যরকম আনন্দ পাবা। কারণ হচ্ছে যে তুমি বুঝতে পারবে যে আমি যদি এটা ভালোভাবে শেষ করতে পারি, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং আনন্দের সাথে পড়লে যেটি হয় যে সে বাধা পড়তে গেলে যে বাধা বা পড়তে গেলে যে লোড নেওয়া যে কষ্টটা, সে কষ্টটা কিন্তু কষ্ট মনে হয় না। তো এই জন্য হচ্ছে যে তোমরা যখন পড়বা সেটিকে আনন্দ ঘন আনন্দের সাথে পড়বা, ইন্টারেস্ট কৌতূহলের সাথে পড়বা, যে আমি কেন এটি পড়ছি, এটি আমার ভবিষ্যৎ জীবনে কোথায় কাজে লাগবে বা আমার বাস্তব জীবনের সাথে এই শিক্ষার কোথায় মিল রয়েছে। আর আমি যদি আমার আমার এই বিষয়টির কথা বলি, যেহেতু এটি একটি কৃষিশিক্ষা বিষয়, অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু তোমরা হচ্ছে যারা গ্রামাঞ্চলে আছো বা গ্রামাঞ্চলে পড়াশোনা করছো, তারা কিন্তু অবশ্যই এই কৃষিকাজের সাথে তোমরা যুক্ত রয়েছো। তো তোমরা অনেক কাজ করছো, কিন্তু কেন করতেছো, এটার কেন উদ্দেশ্য, সেটা কিন্তু অনেক সময় জানা যায় না। যে তুমি ট্রাক্টর ইউজ করতেছো বা তুমি পাওয়ার টিলার, দেখেন এর ফাংশনটা কোথায়, এটি কাজ করলে কী লাভ, ঠিক আছে, এটি হয়তো বা তোমাদের মাথায় নাও আসতে পারে যে তোমার বাবা ইউজ করতেছে, তুমিও ব্যবহার করতেছো বা তোমার বাবা এইভাবে বলে তুমি করতেছো, কিন্তু এটি বৈজ্ঞানিক উপায়ে করলে বা এটির ফাংশন কী, এটি কার্যাবলী কী, এটি কেন তো গুরুত্ব, যদি তখন তোমরা পড়বে তখন কিন্তু এটি তোমাদের হচ্ছে তোমরা আনন্দের সাথে গ্রহণ করতে পারবে। এবং এই পড়ার মধ্যে দিয়ে তোমাদের যেটা হবে বাস্তবিক জ্ঞান এবং প্র্যাকটিক্যাল জ্ঞান এবং তত্ত্বীয় জ্ঞান, দুটি জ্ঞানের যখন সমাবেশ ঘটবে অবশ্যই আমি মনে করি সেই শিক্ষাটা সার্থক হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি আমাদের দশম পাঠটি, যেটি রয়েছে তৃতীয় অধ্যায় কৃষি উপকরণে, সেটি হচ্ছে সবুজ সার তৈরির। তো দেখো কি বলেছে, জমিতে যে কোনো সবুজ উদ্ভিদ জন্মিয়ে কচি অবস্থায় চাষ করে মাটিতে মিশিয়ে যেই সার প্রস্তুত করা হয় তাকে সবুজ সার বলে। ধৈঞ্চা, গমটর, বরবটি, শন, কলাই এসব ফসল দ্বারা এ সার তৈরি করা হয়। তাহলে আগে আমরা সবুজ সারের আমরা হচ্ছে সবুজ সারের সংজ্ঞাটি লিখে ফেলি শিক্ষার্থী বন্ধুরা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে সবুজ সারের হচ্ছে আমাদের এটি চলে আসলে, এবং এর ফলে যেটি হচ্ছে যে এর ফলে তোমাদের আছে যে অনেক সময় পরীক্ষামে চলে আসতে পারে যে সবুজ সার কাকে বলে, সেটির কিন্তু সংজ্ঞাটি এখানে সুন্দরভাবে লেখা হলো যে জমিতে যে কোনো সবুজ উদ্ভিদ, অর্থাৎ সবুজ পাতা বিশিষ্ট হতে পারে, সবুজ উদ্ভিদ জমিয়ে জন্মানো করার পর অর্থাৎ গ্রো করার পর, এটিকে জমিতে লাগানোর পর কচি অবস্থা অর্থাৎ কাঁচা অবস্থায়, অর্থাৎ যেটি হচ্ছে পূর্ণতা পাবার আসার আগে,
কচি অবস্থায় চাষ অবস্থা চাষ করে মাটিতে, অর্থাৎ কচি যে অবস্থায় হবে অর্থাৎ পাতা অবস্থায় যে থাকবে সে অবস্থায় আপাতত চাষ করে মাটিতে মিশিয়ে দিতে হবে, অর্থাৎ ওটি সহ ওই পাতা যখন পাতা ছাড়বে বা পাতায় পাতায় যে বিকশিত হবে সে অবস্থায় চাষ করে মাটিতে মিশিয়ে যে সারটি প্রস্তুত করা হয় তাকে সবুজ সার বলে। এবং এটি দেখো সেখানে বন্ধু উদাহরণ যদি আমরা দেখি, তাহলে দেখো সবুজ সার তৈরিতে কি কি আমাদের হচ্ছে কোন কোন উদ্ভিদগুলো সাধারণত চাষ করা হয়, ধৈঞ্চা, এই যে তোমার গ্রামে জানো যে অনেক বেশ বড় বড় লম্বা হয় গাছ, চিকন, তারপর হচ্ছে গ মটর, ছোট ছোট পাতা বিশিষ্ট হয়ে থাকে, এরপর হচ্ছে বরবটি, এরপর শন, এবং হচ্ছে কলাই, মানে হচ্ছে মাসকলাই যে গাছ আছে মাসকলাই ডালের সেই গাছ। আচ্ছা এই গাছগুলো সাধারণত হচ্ছে আমাদের এই সবুজ সার তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো এটি কিভাবে করব। প্রথমে এসব ফসলের যে কোনো একটি জমিতে চাষ করতে হবে, অর্থাৎ এই ধৈঞ্চা, গমটর, বরবটি, শন বা মাসকলাই বা কলাই যেটি আছে এই যে কোনো একটি ফসলের যে কোনো একটি জমিতে চাষ করতে হবে। ফুল আসার আগে তা মই দিয়ে, অর্থাৎ ফুল আসার আগে আমি বলেছিলাম পূর্ণতা প্রাপ্ত হবে, যেহেতু এখানে বলা আছে দেখো কচি অবস্থায় চাষ করে, তো কচি মানে হচ্ছে যে ফুল আসার আগে যে অবস্থা, অর্থাৎ কচি অবস্থায় চাষ করে, যে আমরা তোমাদের ছবি দেখো ধৈঞ্চা গাছের ছবি দেওয়া আছে, অর্থাৎ ফুল আসার আগে তা মই দিয়ে মিশিয়ে দিতে হবে। তারপর আরও 3 থেকে 4 বার চাষ, আর হচ্ছে মই দিয়ে মাটি ওলট পালট করে মাটির সাথে ভালোভাবে মিশালে 2 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পচে যায়, এবং সবুজ সার যেখানে তৈরি হয় সেখানেই, অর্থাৎ যেখানে তৈরি সেখানে ব্যবহার করা হয়। তারপরও আবার দেখো আমার 2 নম্বর যে দেখা, 3 থেকে 4 বার চাষ ও মই দিয়ে মাটি ওলট পালট করে মাটির সাথে ভালোভাবে মিশালে 2 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পচে যায়। এটি একটি গুরুত্বপূর্ণ লাইন, এটা আমরা একটু লিখি সেক্ষেত্রে বন্ধুরা। দেখো শিক্ষা দিয়ে বন্ধুরা এখানে যেটি লেখা আছে যে 3 থেকে 4 বার চাষ ও মই দিয়ে মাটি উলট পালট করলে, অর্থাৎ আমাদের মইয়ের সাহায্যে নিচের মাটি উপরে নেওয়া এবং উপরে মানে নিচে নিয়ে গেলে মাটির সাথে যে উদ্ভিদগুলো আমরা জন্মালাম, যে আমরা ধৈর্যের কথা বলেছি গোমটর, এই উদ্ভিদগুলো ভালোভাবে মিশালে 2 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পচে যায়। আমরা এর আগে 9 পাঠে আলোচনা করেছিলাম কম্পোস্ট সার, সেটির তুলনায় কিন্তু দেখো গ্রিন সার কিন্তু খুব দ্রুত পচে যায়। সেক্ষেত্রে আমাদের বলেছিলাম 3 থেকে 4 মাস বা 2 থেকে 3 মাস সময় লাগে যদি আমরা হচ্ছে কম্পোস্ট সার তৈরি করি, কিন্তু এক্ষেত্রে দেখো যদি আমরা গ্রিন সার অর্থাৎ সবুজ সার তৈরি করি, গ্রিন ম্যানিউর যদি তৈরি করি, তাহলে কিন্তু এটি 2 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পচে যায়। এবং যেহেতু জমি এটি হচ্ছে আমরা যে জমিতে লাগে সে জমির মাটির সাথে মিশিয়ে দিই, এর ফলে এখানে সেই জন্য এটি লেখা আছে 3 নম্বর পয়েন্টটি আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা,
39 নাম্বার পৃষ্ঠার দেখো যে সবুজ সার যেখানে তৈরি হয় সেখানেই ব্যবহৃত হয়। এরপর আমরা যেটা শিখব যে সবুজ সার হিসাবে ধনিয়া চাষ ও সার প্রস্তুতি। দেখো যে কোনো জমিতে 2 থেকে 3টি চাষ দিতে হবে। চাষকৃত জমিতে প্রতি শতকে 70 গ্রাম ফসফেট এবং 50 গ্রাম পটাশ সার মিশাতে হবে। তারপর প্রতি শতকে 200 গ্রাম ধনিয়া বীজ বপন করতে হবে। বীজ বপনে 2.5 মাসের মধ্যে গাছে ফুল আসা শুরু করবে। এই সময় লাঙ্গলের সাহায্যে চাষ দিয়ে মাটিগুলো নিচে ফেলে দিতে হবে। গাছগুলো মাটি নিচে ফেলে গাছ লম্বা হলে কাস্তে বা দা দিয়ে কেটে ছোট ছোট করে জমি চাষ করতে হবে। তাহলে আমরা এটা সংক্ষিপ্ত আকারে লিখে ফেলি শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো সবুজ সার হিসাবে আমি খুব সংক্ষিপ্তভাবে এখানে লিখেছি যে আমাদের 2-3টি চাষ করতে হবে মই দিয়ে সাধারণত বা প্লাইং করার। আমরা অন্যভাবে যে অন্য অন্য শস্য উৎপাদনের ক্ষেত্রে যে জমি চাষ করি ঠিক সেভাবে আমাদের লাঙ্গল দিয়ে দিই আমরা, বা পাক্টর বা পাটল যেটা ইউজ করি সেটা দিয়ে আমাদের 2-3বার চাষ করতে হবে। এরপর প্রতি শতকে দেখো আমাদের 2টি সারের কথা দেওয়া আছে, যে 2টি সার সাধারণত ধনিয়া চাষের জন্য দরকার। সেটা হচ্ছে যে প্রতি শতকে আমরা 70 গ্রাম ফসফেট এবং 50 গ্রাম পটাশ সার দিয়ে দিব। এরপর প্রতি শতকে আমরা হচ্ছে 200 গ্রাম বীজ আমাদের দরকার হবে ধনিয়া চাষের জন্য। এরপর আমাদের 2.5 মাসের মধ্যে ফুল আসবে, এবং আমরা বলেছি আমাদের সবুজ সারের ক্ষেত্রে যে ফুল আসার আগেই কচি অবস্থায় যদি আমাদের মাটির সাথে মিশাতে হবে, অর্থাৎ ফুল ধরার আগেই এই 2.5 মাসের আগেই, অর্থাৎ যখন দেখবো যে আমরা ফুল আসার পর সময় হয়ে গেছে, সেই সময়টাতে আমরা হচ্ছে খুব উত্তমভাবে এই 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 গাছ ধনিয়া গাছ আমরা মাটির সাথে মিশিয়ে দিব। এবং দেখো যে গাছ লম্বা হলে কাস্তে বা দা দিয়ে কেটে ছোটো ছোটো করে, হয়তো গাছের লম্বা ধৈর্য গাছ সাধারণত অনেক বেশ লম্বা হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা, তো সেক্ষেত্রে এখানে বলা আছে যে গাছ যদি লম্বা হলে থাকে সেক্ষেত্রে কাস্তে বা দা দিয়ে কেটে ছোট ছোট করে জমিতে চাষ করতে হবে, অর্থাৎ কেটে কেটে দিয়ে যদি আমরা দিয়ে দিই তাহলে হচ্ছে এটি জমির সাথে উত্তমভাবে মিশে যাবে এবং জমিতে যে প্রয়োজনীয় পরিমাণ হচ্ছে যে পুষ্টি উপাদান যোগ করার কথা বা ত্যাগ করার কথা বা ছাড়ার কথা সেটি ছাড়বে, এবং এর ফলে হবে যে শস্য উৎপাদন আমাদের বৃদ্ধি পাবে। তো দেখো এখন আমাদের সবুজ সার উপাদান কী সেটি আমরা আস্তে আস্তে আলোচনা করব। আগে আমরা লিখে নিই সবুজ সার ব্যবহারে কী কী উপকারিতা রয়েছে।
সমস্যার উপকারিতা। শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে তোমরা এই সমস্যার উপকারিতা লিখে ফেলো। এটি তোমাদের হচ্ছে আমাদের সৃজনশীল যে প্রশ্ন আছে সেটি উত্তর করতে সহায়তা করবে এবং তোমাদের খুব বেশ ভালোভাবে আয়ত্ত করতে তোমার সহায়তা করবে। এটি হচ্ছে পৃষ্ঠা নম্বর 49 শেষের দিকে দেখো, আমাদের এই সমস্যার উপকারিতা দেওয়া আছে। তো তোমরা এটি দেখে দেখে বই থেকে দেখে দেখে লিখে ফেলো শিক্ষার্থী বন্ধুরা। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের বেশ কয়েকটি সমস্যার উপকারিতা দেওয়া আছে, যেটি অনেকটা হচ্ছে আমরা বিগত ক্লাসে অর্থাৎ আমাদের নবম যে পাঠটি ছিল সেটিতে আমরা আলোচনা করেছিলাম যে জৈব সারের ব্যবহারে কী কী উপকারিতা বা কী কী কার্যাবলী থাকে, অথবা কম্পোস্ট সারের, সেটির সাথে এটি বেশ মিল আছে। কারণ হচ্ছে যেহেতু সবুজ সার, আমরা যদি বলি এক ধরনের একটি জৈব সার বা কম্পোস্ট সার একটি এক ধরনের জৈব সার, যার কারণ হচ্ছে জৈব সারের যে ব্যবহারটি তোমরা যদি এটি ভালোভাবে আত্মস্থ করতে পারো, তাহলে আমাদের এই বাকি যেটি আছে কম্পোস্ট সারের যে কার্যাবলী বা উপকারিতা বা গুরুত্ব যেটি তোমরা বলো না কেন, সেটি এবং পাশাপাশি সবুজ সার উপকারিতা এটি সম্পর্কে তোমরা বেশ ভালোভাবে ধারণা রাখতে তোমাদের সুবিধা হবে এবং তোমরা এটি বুঝতে পারবে। তো চলে যাই আমাদের সবুজ সার উপকারিতা। প্রথমে যেটি দেওয়া আছে দেখো, মাটির উর্বরতা বাড়ে, যেহেতু যে গাছগুলোর কথা আমরা বলেছি যে আমাদের ধনচা, গমটর, বরবটি, সন বা কলাই, এই গাছগুলোকে হচ্ছে মাটির সাথে উত্তমরূপে মিশিয়ে দেওয়া হয় এবং মাটির সাথে যখন এটি উত্তমরূপে মিশে তখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে তারা হচ্ছে বিভিন্ন রকম পুষ্টি উপাদান যেটি আছে সেটি তারা হচ্ছে
ছেড়ে দেয় মাটিতে। আমরা এর আগে পড়েছি আমাদের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য আমাদের বিভিন্ন রকমের পুষ্টি উপাদান দরকার। একটি হচ্ছে মুখ্য উপাদান, আরেকটি হচ্ছে গৌণ উপাদান। তোমরা পড়েছো যে আমাদের মুখ্য উপাদানের মধ্যে রয়েছে হচ্ছে আমাদের ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, এরকম বিভিন্ন প্রয়োজনীয় মুখ্য উপাদানের কথা পড়েছো। পাশাপাশি তোমরা গৌণ উপাদান যেটি সামান্য কম পরিমাণে লাগে, অনেক কম পরিমাণ লাগে, বা অবশ্যই উদ্ভিদের জীবনচক্র সম্পন্ন করার জন্য, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য এদের অবশ্যই এই পুষ্টি উপাদানগুলোর দরকার আছে। সেটির মধ্যে রয়েছে জিঙ্ক, মলিবডেনাম, বোরন। তো এই যে পুষ্টি উপাদানগুলো যেটি উদ্ভিদের জীবনচক্র, যে কোনো উদ্ভিদের জীবনচক্র সম্পন্ন করা দরকার জন্য দরকার এবং এর বৃদ্ধির জন্য দরকার। তো এই পুষ্টি উপাদানগুলো যখন আমাদের এই সবুজ সারগুলো আছে, যখন আমরা এটি মাটির সাথে মেশাবো, তো তখন হচ্ছে এই পুষ্টি উপাদানগুলো মাটিতে যোগ হবে। আর মাটিতে যখন এই পুষ্টি উপাদানগুলো যোগ হবে, এর ফলে যেটি হবে যে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে। কারণ একটি মাটিতে যত বেশি পুষ্টি উপাদান থাকবে, পর্যাপ্ত সংখ্যক প্রয়োজন সংখ্যক পুষ্টি উপাদান থাকবে, তো সেই মাটির উর্বরতা অর্থাৎ সেই জমিতে ফসল লাগাতে উৎপাদনের পরিমাণ তত বৃদ্ধি পাবে। এবং দেখো যে মাটিতে প্রচুর জৈব পদার্থ যোগ হয়, যান যেহেতু এই যে গাছগুলো আমি বারবার বলছি যে গোমটর, সন, কালাই বা ধনচা, তো এই যে গাছগুলো রয়েছে এগুলো তো হচ্ছে যে আমাদের অর্গানিক পদার্থ, জৈব পদার্থ। তো এই পদার্থগুলো অর্থাৎ জৈব পদার্থগুলো বোঝায় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলোর মধ্যে হচ্ছে আমাদের কার্বন বা কার্বন জাত বা কার্বন উদ্ভূত পদার্থ থাকে। এটি যখন তোমরা বড় ক্লাসে যখন পড়বে, অর্থাৎ তোমার যখন ক্লাস 9-10-এ নবম বা দশম শ্রেণীতে অধ্যয়ন করবে, তখন তোমাদের জৈব পদার্থ সম্পর্কে আশা করি রসায়ন এই যে বিষয়টিতে সেটি তোমার জানতে সক্ষম হবা। তো এই যেহেতু আমাদের হচ্ছে এই সবুজ সারের যে উদ্ভিদগুলো রয়েছে, এগুলো সবগুলোই হচ্ছে জৈব পদার্থ। তো এগুলো যেহেতু প্রাকৃতিক উপায়ে আমরা এটি জন্মাচ্ছি বা গ্রো করছি বা চাষাবাদ করতেছি, এবং সেই প্রাকৃতিকভাবে জন্মানোর পর বা চাষাবাদ করার পর সেটি কিন্তু আমরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছি, এবং যার ফলে হচ্ছে জমিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ যোগ হবে। এরপর দেখো মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাওয়া হতে হচ্ছে যে আমরা যখন সবুজ সারের সংজ্ঞা সম্পর্কে বা সবুজ সার বলতে কী বোঝায় এই সম্পর্কে যখন আমরা আলোচনা করেছি, তখন কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমি বলে দিয়েছি তোমাদেরকে যে এটি হচ্ছে যে কুচি অবস্থা অর্থাৎ পূর্ণতা প্রাপ্তির আগে অর্থাৎ ফুল আসার আগে কিন্তু আমরা হচ্ছে এবং আমরা এমনকি আমরা ধৈর্য চাষ করার সময় বললাম যে আমাদের ধৈর্য বীজ বপন করার পর আমাদের আড়াই মাসের মতো সময় লাগে, যে আড়াই মাস পরে হচ্ছে ফুল আসে। তো ফুল আসার ঠিক প্রাককালে তার ঠিক পূর্ব সময়টাতে হচ্ছে এই এটি মাটির সাথে মিশিয়ে দিতে হয়। তো যখন আমরা যেহেতু এটি দেখো আমাদের যে এটি সবুজ সার অর্থাৎ পাতাগুলো সবুজ, সব পাতাগুলো এখানে হচ্ছে সবুজ রং বিশিষ্ট হয়ে থাকে, এবং যে পাতাগুলো সবুজ যত বেশি সবুজ হবে, যত বেশি সবুজ থাকবে সেখানে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ বা নাইট্রোজেন যে পুষ্টি উপাদান আছে সেটি কিন্তু বেশি থাকবে। তো যেহেতু এই সবুজ পাতা বিশিষ্ট গাছগুলিকে আমরা মাটির সাথে উত্তমরূপে মিশিয়ে দিচ্ছি এবং সেখানে যেহেতু নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে, তো এই জন্যই হচ্ছে যে যত বেশি আমরা এভাবে মিশিয়ে দিব তত কিন্তু মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা বৃদ্ধি পাবে। কারণ আমরা এর আগে আলোচনা করেছি যে নাইট্রোজেনের অন্যতম কাজ হচ্ছে গাছের পাতাকে সবুজ রাখে, তো সবুজ করতে সাহায্য করে। এবং যদি আমরা আমাদের খেতে বা আমাদের জমি চাষ করার সময় যদি আমরা দেখি যে কোনো একটি জমিতে পাতার রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা ঘন সবুজ থেকে হালকা সবুজ হয়ে যাচ্ছে, তো তখন স্বাভাবিকভাবে আমরা প্রাথমিকভাবে ধারণা করি এটিতে নাইট্রোজেনের ঘাটতি দেখা দেয়। ঠিক উল্টোভাবে যদি আমরা বিবেচনা করি যে যদি ঘন পাতা সবুজ থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে উদ্ভিদগুলো আছে এই উদ্ভিদের মধ্যে যথেষ্ট পরিমাণে বা পরিমিত মানে প্রয়োজনীয় পরিমাণে আমাদের নাইট্রোজেন রয়েছে। তো এখানে সেটি বলা হচ্ছে যে যদি আমাদের এই সবুজ পাতা বিশিষ্ট উদ্ভিদগুলোকে আমরা যদি মাটির সাথে মিশিয়ে দিই, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। এরপর দেওয়া আছে যে মাটিতে অণুজীবের কার্যাবলী বৃদ্ধি পায়। এটি আমরা দেখো আমরা পড়েছিলাম যে আমাদের সাধারণত 2 সপ্তাহের মধ্যে আমাদের হচ্ছে যখন আমরা এই সবুজ সার বিশিষ্ট গাছগুলোকে যখন আমরা মাটির সাথে মিশিয়ে দিই, সাধারণত 2 সপ্তাহের মতন আমাদের হচ্ছে সময় লাগে। তো এই যে 2 সপ্তাহের মধ্যে যে পচে, এই যে এই পচন প্রক্রিয়ায় ত্বরান্বিত করতে বা পচন প্রক্রিয়ার কাজ সুসম্পন্ন করতে আমাদের কিন্তু বিভিন্ন প্রকার মাটিতে যে অণুজীবগুলো আছে, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল বা আমাদের ফাঙ্গাল বা বিভিন্ন প্রকার যে অণুজীবগুলো আছে, তো সেই অণুজীবগুলো হচ্ছে আমাদের এগুলো পচন সুসম্পন্ন করতে সাহায্য করে। তো যদি আমরা বেশি পরিমাণে, যত বেশি পরিমাণে আমরা এই সবুজ সারগুলো মাটির সাথে বা সবুজ সার বিশিষ্ট উদ্ভিদগুলো আমরা মাটির সাথে মিশিয়ে দিব, ততই এই মাটিতে যে অণুজীবগুলো আছে তারা তাদের কার্যাবলী সুসম্পন্ন করতে
পারবে এবং এর ফলে যেটা হবে যে তাদের কার্যাবলী বৃদ্ধি পাবে। এরপর দেওয়া আছে হচ্ছে যে এই মাটির স্তর পুষ্টি উপাদান সংরক্ষিত হয়, এর ফলে এটি হচ্ছে যে শিক্ষার্থী বন্ধুরা আমি এর আগেও জৈব সার পড়ানোর ক্ষেত্রে বা আমরা হচ্ছে কম্পোস্ট সার পড়ানোর ক্ষেত্রে বা কার্যাবলীর ক্ষেত্রে বা গুরুত্বের ক্ষেত্রে আমি আলোচনা করেছি যে এটি হচ্ছে যে যে পুষ্টি উপাদানগুলো আমরা সবুজ সার বিশিষ্ট গাছগুলো মাটির সাথে উত্তমভাবে মেশানোর ফলে জমিতে অ্যাড করতেছি বা যোগ করতেছি, এটি কিন্তু একবারে আমরা নাইট্রোজেনের আলোচনার সময় শিক্ষার্থী বন্ধু আমরা বলেছিলাম যে নাইট্রোজেন জনিত যে সারগুলো আছে এটি কিন্তু উদ্যয় অনেকটা হচ্ছে খুব দ্রুত এটি হচ্ছে বায়ুমণ্ডলে মিশে যায় মাটির সাথে মিশে যায়, এবং এর ফলে যেটা হয় যে বিভিন্ন ইনস্টলমেন্ট বিভিন্ন ধাপে ধাপে হচ্ছে আমাদের ইউরিয়া সার ব্যবহার করতে হয়, অর্থাৎ যেহেতু খুব দ্রুত হচ্ছে মাটির সাথে মিশে নিঃশেষ হয়ে যায়। কিন্তু আমরা যদি সেক্ষেত্রে জৈব সার ব্যবহার করি, সেটি জৈব সার হোক বা কম্পোস্ট সার বা আমাদের সবুজ সারের কথা বলি, যে এটি কিন্তু ধীরে ধীরে হচ্ছে আমাদের মাটির মধ্যে তাদের পুষ্টি উপাদানগুলো পরিমিত পরিমাণে হচ্ছে এরা রিলিজ করতে থাকে বা ছাড়তে থাকে, এবং এই ছাড়া করার অর্থ হচ্ছে পুরো একটি ক্রপের লাইফ সাইকেল বা জীবনচক্রের পুরো ক্রপ সাইকেলের মধ্যেই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই পুষ্টি উপাদানগুলো গাছের মধ্যে থাকে, এবং এই গাছকে থাকার ফলে যেটি হয় যে এটি সংরক্ষিত হয়, অর্থাৎ গাছ তার জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে গিয়ে এই প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো মাটির মাধ্যমে মাটিতে যদি যথেষ্ট পরিমাণে রস থাকে সেখান থেকে কিন্তু তারা সংগ্রহ করতে পারবে। তো আমরা যেটি বলতেছিলাম যে আমাদের যে মাটিতে যে পুষ্টি উপাদানগুলো আছে তো সেটি হচ্ছে এই এর মাধ্যমে সংরক্ষিত হয়ে থাকে, অর্থাৎ এটি খুব দ্রুত মিশে যায় না, অর্থাৎ ধীরে ধীরে আস্তে আস্তে রিলিজ হবে এবং আস্তে আস্তে এটি গাছ পেতে থাকবে। এর ফলে যেতে হবে যে মাটির যে পুষ্টি উপাদানগুলো হচ্ছে যে সংরক্ষণ হওয়ার ফলে যেতে হবে যে তার প্রয়োজন অনুযায়ী যখনই গাছ দরকার তখনই কিন্তু উদ্ভিদের দরকার হবে তখনই কিন্তু উদ্ভিদ মাটি থেকে এটি নিয়ে নিতে পারবে। এবং লাস্টে যেটি আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, মাটির জৈবিক পরিবেশ উন্নত হয় তার মাধ্যমে হচ্ছে আমি এর আগেও বলেছি যে আমরা জমিতে সাধারণত রাসায়নিক সার ব্যবহার করে থাকি, আমরা যদি ইউরিয়ার কথা বলি, আমরা যদি টিএসপি কথা বলি, আমরা যদি সিঙ্গেল সুপার ফসফেটের কথা বলি, আমরা যদি এমওপি মিউরিয়া পটাশের কথা বলি, তো এই সারগুলো দিলে যেটি হয় যে মাটির কিন্তু যে গুণাবলী আছে ভৌত বা রাসায়নিক গুণাবলী আছে সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে সেটি কিন্তু সেটির যে পরিবেশ সেটি কিন্তু নষ্ট হয়ে যায় এবং এটি কিন্তু আস্তে আস্তে মাটিকে দূষিত করে ফেলে। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে যে আমরা যদি সবুজ সার দিয়ে থাকি এটি কিন্তু আমাদের পরিবেশের মধ্যে বিরূপ কোনো প্রভাব ফেলে না বা বিরূপ কোনো প্রতিক্রিয়া ফেলে না, অর্থাৎ এটি একটি হচ্ছে পরিবেশ বান্ধব একটি সার। তো এই জন্য হচ্ছে যে যত আমরা হচ্ছে এই ধরনের সবুজ সার আমরা যত বেশি মাটির সাথে মিশিয়ে আমরা দিতে পারবো বা মিশাতে পারবো, এর ফলে যেটা হবে মাটির যে জৈবিক পরিবেশ সেটি কিন্তু ভালো থাকবে। তো এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে আমাদের শুধু বাংলাদেশে করবে না, সারা পৃথিবীব্যাপী কিন্তু আজকাল আমাদের অর্গানিক সবজি বা জৈব পদ্ধতিতে চাষ করার ফলে যে সবজিগুলোর দাম আছে, দাম কিন্তু ভোক্তাদের কাছে বা চাহিদা কিন্তু ভোক্তাদের কাছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে যে আমরা যদি বলি সেটি হচ্ছে যে আমাদের এই ফসলের ক্ষেতগুলোতে হচ্ছে জৈবিক পদার্থে ফসল চাষাবাদ করা, কারণ ভোক্তারা এটা বুঝতে পারেন যখন একটি ফসল জৈব পদ্ধতি চাষ করা হয় তার মধ্যে হচ্ছে যে এর মধ্যে যে সেফটি যে কোয়ালিটিগুলো আছে, অর্থাৎ একটি ভোক্তার কোনো একটি খাবারের নিরাপত্তার কথা যদি আমরা বলি তাহলে অবশ্যই সেদিক থেকে এটিতে অনেক বেশি নিরাপত্তা ভাগটা অনেক বেশি থাকে, এবং যার ফলে যেটা হয় যেটি ভোক্তার জন্য যে স্বাস্থ্য সুসম্মত সুরক্ষার যে ব্যবস্থাটি বা খাদ্যের যে গুণাবলী বা খাদ্য যে সুস্বাস্থ্যটা রয়েছে সেটি কিন্তু এই জৈবিক পদার্থে যদি আমরা জৈব সারের মাধ্যমে যদি কোনো শস্য উৎপাদন করি তাহলে সেটি কিন্তু নিশ্চিত করা সম্ভব হয়ে থাকে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে আমরা যদি বলি বেগুনের কথা যদি আমরা আলোচনা করি যে বেগুন ফসল বাজারজাত করার কিছুক্ষণ আগে দেখা গেছে যে বা একদিন আগে দেখা গেছে যে তারা বিভিন্ন কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করে, এটি কিন্তু মোটেই আমাদের ভোক্তাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এটি ক্ষতিস্বরূপ বা এটি কিন্তু ভোক্তা স্বাস্থ্যের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে, কারণ যেহেতু হচ্ছে আমি কীটনাশকগুলো হচ্ছে এটি হচ্ছে স্বাস্থ্যের জন্য একদিকে যেমন আমাদের পরিবেশ বা মাটির জন্য ক্ষতিকর, মাটির জৈবিক পরিবেশ ভালো থাকে না, অন্যদিকে কিন্তু ভোক্তাদের জন্য অর্থাৎ যারা এই এটিকে গ্রহণ করবে যারা কনজিউমার যারা এটিকে গ্রহণ করবে এই বেগুনকে ভক্ষণ করে থাকবে তাদের কিন্তু সেফটি সিকিউরিটি যেটা আছে বা স্বাস্থ্য সুরক্ষার কথা আমরা যদি বলি বা স্বাস্থ্য কোনো একটা খাবার গ্রহণ করার ক্ষেত্রে যে এর যে গুণাবলী থাকা দরকার সেটি কিন্তু নিশ্চিত করা সম্ভব হবে না। তো এই জন্য আমাদের উচিত হবে যে আমাদের সবুজ সার তৈরি আমরা বেশি থেকে বেশি সবুজ সার তৈরি করবো এবং সবুজ সার তৈরি করার মাধ্যমে আমরা আমাদের যে প্রয়োজনীয় জমিতে পুষ্টি উপাদান সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, যেটা হচ্ছে আমাদের দেখো
খোল তৈরি দেওয়া আছে, যে তেল বীজ থেকে তেল নেওয়ার পর অবশিষ্ট যে অংশ থাকে সেটাকে খোল বলা হয়, এবং সার এবং গোখাদ্য হিসেবে খোল ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা পরে নিই যে খোল কাকে বলে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে বলেছি যে তেল বীজ থেকে তেল বের করে নেওয়ার পর যে অংশটি অবশিষ্ট থাকে তাকে খোল বলে। অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন প্রকার তেল জাতীয় শস্য তৈরি করা হয়, এবং এটি এই জাতীয় কিন্তু শস্যের ক্ষেত্রে বীজ থেকে নির্যাস থেকে অর্থাৎ বীজ থেকে ক্র্যাশ করে চূর্ণ বিচূর্ণ করে কিন্তু আমরা হচ্ছে তেল তৈরি করি। সেটা আমরা নারিকেল তেলের কথাই বলি বা হচ্ছে আমরা যেটির কথাই বলি না কেন, নারিকেলের ক্ষেত্রে আসলে নারিকেলের যে ফলটি ফল হয় সেই ফল থেকে সেটিকে আমরা এক্সট্রাক্ট করে নিই, কিন্তু তেল বীজ জাতীয় যে শস্যগুলো আছে সেটি আমরা বীজ থেকে চূর্ণ বিচূর্ণ করে হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমরা তেলটিকে আমরা তেল সংগ্রহ করে থাকি। এবং তেল সংগ্রহ করার পর বাকি যে অংশটি অর্থাৎ ওই বীজের যে বীজ চূর্ণ যেটি থাকে সেটিকে হচ্ছে যে অংশ থাকে সেই অংশটাকেই হচ্ছে খোল বলে। দেখো আমাদের এর মধ্যে ধরুন আছে আমাদের তুলা বীজের খোল আছে, আমাদের সরিষার খোল আছে, বাদামের খোল। দেখা গেছে আমাদের সরিষার কথা যদি বলি, সাধারণত আমাদের ঘানিতে এখনও গ্রাম অঞ্চল যাতে ঘানিতে ভাঙে, এবং ঘানিতে ভাঙার পর তেলটিকে প্রয়োজনীয় পরিমাণ তেল এখান থেকে সংগ্রহ করার পর বাকি যে অংশ থাকে সেটি খোল হিসেবে ব্যবহার করা হয়। ঠিক তেমনিভাবে আমাদের তেল বীজ জাতীয় অন্য শস্যের মধ্যে দেখো রয়েছে বাদামের খোল রয়েছে, আমাদের তিলের খোল রয়েছে, তারপর নিমের খোল রয়েছে, এবং তিসি। এবং এই ধরনের সারে একটি যদি যেটি হচ্ছে যে একটি সুবিধা হচ্ছে যে এটির নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে, অর্থাৎ নাইট্রোজেনের ঘাটতি পূরণে এই খোল কিন্তু বেশ কার্যকর লাগে, এবং এই সারগুলো ভালোভাবে গুঁড়া করে জমিতে ব্যবহার করতে, অর্থাৎ ভালো করে ক্রাশ করে ভালোভাবে মিহি করে জমিতে ছড়িয়ে দিলে সেটি অবশ্যই শস্য উৎপাদনখানে ভূমিকা রাখতে সহায়তা করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আজকে আমরা এখান থেকে ঠিক যেটা শিখলাম যে সবুজ সার কাকে বলে, এবং সবুজ সার কীভাবে আমরা জমিতে চাষাবাদ করতে পারি, এবং এই সবুজ সার ব্যবহার করার ফলে কী কী আমাদের উপকারিতা রয়ে গেছে। আশা করি আমার এই আলোচনা অবশ্যই তোমাদের বোঝার ক্ষেত্রে, এই পাঠটি বোঝার ক্ষেত্রে বেশ সহায়ক হবে। আগামী ক্লাস পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।